ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল করোনা পরিস্থিতিতে আজকের দিনে প্রত্যেক বাবা মার একটা চিন্তা তাদেরকে গ্রাস করেছে তাদের ছেলে পড়াশোনা নিয়ে এমনিতেই প্রত্যেক বাবা মা তাদের জীবন আর জীবিকা নিয়ে ভীষণ ভীষণভাবে চিন্তিত তার পাশাপাশি কিন্তু গোদের ওপর বিস্ফোরার মতো তাদের চিন্তা গ্রাস করে চলেছে তাদের সন্তান বা তাদের ছেলে মেয়েদের জীবনটা কি হবে কবে স্কুল খুলবে কবেই বা কলেজ খুলবে কবেই বা সমস্ত কিছু পরিস্থিতি আবার আগের মতো স্বাভাবিক হবে বা যারা আগামী বছর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দেবে তারা কীভাবে এগোবে এই সমস্ত কিছুই তাদেরকে একটা দুশ্চিন্তার মধ্যে আর ঠেলে দিয়েছে আমি তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি তৈরি করছি প্রথমে বলে রাখি এই বিষয়টি কিন্তু শুধুমাত্র একজনের বা একটি রাজ্যের ব্যাপার নয় এটা মাথা রাখতে হবে এটি সকলের এবং পুরো দেশব্যাপী তথা পৃথিবীব্যাপী বাবা মারি সমস্যা যাদের ছেলেমেয়েরা লেখাপড়ার সাথে যুক্ত রয়েছে কিন্তু মনে রাখতে হবে করোনা পরিস্থিতিতে যেমন স্কুল কলেজ টিউশন সব কিছুই বন্ধ এই পরিস্থিতিতে স্বাভাবিক যে প্রত্যেক বাবা মা তথা ছেলে মেয়েদের বা যারা লেখাপড়াতে যুক্ত তাদের একটা চিন্তা আসা কিন্তু আমি তাদের অভয় দিয়ে বলতে পারি চিন্তা করার কোনো কারণ নেই তার কারণ হচ্ছে আপনারা সকলেই জানেন অলিম্পিক গেমস যা প্রত্যেক চার বছর অন্তর হয় এই বছরে আবার দু হাজার কুড়ির অলিম্পিক ক্যান্সেল হয়ে দু হাজার একুশে হবে অর্থাৎ পাঁচ বছর প্রায় সময়টা নিয়ে নেবে একজন অলিম্পিকে অংশগ্রহণকারী খেলোয়াড় সে কিন্তু নিজেকে তার ইভেন্ট বা তার ফিল্ডে তিলে তিলে তৈরি করে আমাদের প্রশ্ন জাগতেই পারে একশো মিটার দৌড়াবে বা হাই জাম্প বা লং জাম্প বা অন্য কোনো ইভেন্টে পার্টিসিপেট করবে তার জন্য চার বছর পাঁচ বছরের প্রিপারেশান এক নয় কি আমি বলবো এক নয় স্কুল হয়তো বন্ধ হয়েছে যেমন কলেজ বন্ধ হয়েছে হয়তো কোনো কোনো জায়গায় প্রাইভেট টিউশনও অনেকে নিয়ে উঠতে পারছে না তাদের প্রত্যেকেই বলছি সেই স্টুডেন্টদেরকে বা তার তাদের বাবা মাদেরকে আপনারা চিন্তিত হবেন না যেটুকুনি সিলেবাস একজন ছেলে বা মেয়ের শেষ হয়েছে বা যাদের কাছে যে বইগুলো অ্যাভেলেবেল রয়েছে তারা নিয়মিতভাবে সময় বার করে পড়ুক হয়তো সেখানে স্কুলের সাহায্য বা প্রাইভেট টিউটরদের সাহায্য বা অন্য কোনো সাহায্য তারা পাচ্ছে না ঠিকই কিন্তু আমি বলবো অভ্যাসটা যেন তারা হারিয়ে না ফেলে পরীক্ষা ব্যবস্থা হয়তো এক্ষুনি শুরু করা যেতে পারছে না পরীক্ষা ব্যবস্থা থাকলেই বোঝা যেত যে কাদের প্রস্তুতি কোন জায়গায় কিন্তু আজকে আমাদের নিজেদের দায়িত্ব নিতে হবে পরীক্ষা থাকুক বা না থাকুক স্কুল খুলুক বা না খুলুক কলেজ চলুক বা না চলুক আমাদের স্টুডেন্টদেরকে কিন্তু মাথায় রাখতে হবে যে বই আমাদের কাছে অ্যাভেলেবেল যতটা আমাদের তৈরি হয়ে আছে সেইগুলোই যেন আমরা বারংবার বারংবার রিভাইজ করি যদি এই পুরোনো জিনিসগুলোকে রিভাইজ করি তাহলে আমাদের অনেক খামতি যেগুলো হয়তো আমরা স্বাভাবিক অবস্থার সময় র্যাট রেসের কবলে পড়ে মানে ইঁদুর দৌড় কে সবাইকে ফাস্ট হতে হবে সবাইকেই ভালো হতে হবে এই দৌড়ে পড়ে আমরা কিন্তু অনেকেই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সিলেবাস শেষ করতে চাই কিন্তু এটা মনে মনে রাখতে হবে একটা নির্দিষ্ট সময় একটা সিলেবাস শেষ করতে সমস্ত স্টুডেন্টের কিন্তু একই সময় লাগে না অনেক ভালো স্টুডেন্ট আছে যাদের হয়তো এক বছরের সিলেবাসটা সাত আট মাসে শেষ হয়ে যায় আবার মাঝারি মানের স্টুডেন্টদের হয়তো পুরো বারো মাসই লেগে যায় একটু নিম্ন মানের স্টুডেন্টদের কিন্তু ওটা হয়তো পনেরো থেকে সতেরো আঠেরো মাসও লেগে যেতে পারে কিন্তু পরিস্থিতি আর সিলেবাসের চাপে আর র্যাট রো রেসের জন্য আমাদের কিন্তু প্রত্যেকটি ছুটতে হয় একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সিলেবাস শেষ করতে সে সিলেবাস শেষ হোক না হোক আমরা ওই সিলেবাসকে রেখে দিয়ে পরের সিলেবাসে চলে যাই নতুন শিক্ষাবর্ষে কিন্তু করোনা পরিস্থিতি আমাদেরকে সেই সুযোগটা দিয়েছে আমাদের যদি কোনো খান্তি থাকে পুরোনো সিলেবাস শেষ করাতে বা পুরোনো কিছু শিখে উঠতে সেইখানে সময়টা কিন্তু আমরা আজকের দিনে খুব ভালো করে ব্যবহার করতে পারি ইফ উই ইউটিলাইজ দ্য টাইম প্রপারলি ডেফিনেটলি উই ক্যান গেন মেনি থিংস হয়তো আমরা এক্সামের মুখোমুখি হচ্ছি না কিন্তু আমাদের আমি জানি অনেক স্টুডেন্টদের এমন অবস্থা হয় হয়তো তারা যে ক্লাসে বর্তমানে পড়ছে তার আগের ক্লাসের অনেক কিছুই তারা অল্প শিখেছে বা না শিখেই নতুন ক্লাসে উঠেছে হয়তো এই করোনা পরিস্থিতিতে অনেককে এরকম হতে পারে শিক্ষাবর্ষের শেষে পরীক্ষা না হয়ে নতুন ক্লাসে উঠে যেতে হতে পারে মনে রাখতে হবে এতে কিন্তু স্টুডেন্টদের নতুন করে ক্ষতি হবে স্টুডেন্টরা যদি নিজেদের পড়াশোনাটা নিজেরা না চালায় শুধুমাত্র ভাবে যে তারা স্কুল চলছে না পরীক্ষা হচ্ছে না তাহলে পড়াশোনাটা করব কেন তাহলে কিন্তু তারাই থেকে বেশি ভুক্তভোগী হবে যদি কেউ বর্তমানে যে ক্লাসে পড়ে তার সেই ক্লাসের সিলেবাস সেই ক্লাসের প্রস্তুতি বা বই না থাকে অবশ্যই যেখা যে প্রস্তুতিটা বা যে সিলেবাসটা বা যে বইগুলো তার কাছে আছে সেটা যদি পূর্বেও পূর্ব ক্লাসেরও হয় সে যেন অবশ্যই সেইগুলোকে ধারাবাহিকভাবে অভ্যাসের মধ্যে রাখে কারণ আমাদের অনেক খামতি থেকে যায় শেখার মধ্যে আমরা যদি সময়ের পিছনে ছুটি শেখার জন্য তাহলে কিন্তু আমাদের শিক্ষাটা অসমাপ্ত থেকে যায় এবং অনেক সময় আমরা অনেক কিছু না শিখে নতুন ক্লাসে উঠে পড়ি তাই এই সময়টা কিন্তু প্রত্যেককে সময় দিচ্ছে যে তোমরা এই সুযোগটায় কাজে লাগাও ঠিক যেমন একজন অলিম্পিকে অংশগ্রহণকারী খেলোয়াড় সে চার বছর ধরে একই ইভেন্টের ইভেন্টে অংশগ্রহণ করবার জন্য একই জিনিসকে বারংবার প্র্যাকটিস করে নিজের কে হান্ড্রেড পারসেন্ট অ্যাকিউরেট রাখার চেষ্টা করে ঠিক একই কথা প্রযোজ্য আজকের দিনে এই স্টুডেন্টদের কাছে তারা যদি নিজেদেরকে হান্ড্রেড পারসেন্ট অ্যাকুড়েট করতে চায় তাহলে ডেফিনেটলি তারা চেষ্টা করবে যে সিলেবাসটুকু তাদের আয়ত্তে আছে সেই সিলেবাসটাকে বারংবার বারংবার অধ্যাবসায় করা এবং যে খামতিগুলো লাস্ট ইয়ারগুলোতে এসে গিয়েছিল সময়ের সাথে র্যাট রেসে অংশগ্রহণ করতে গিয়ে সেই জায়গাগুলো যেন বারবার করে তৈরি করে নেয় কারণ একজন স্টুডেন্ট তার নিজের খামতি সব থেকে বেশি ভালো জানে সে যদি সেই খামতিটাকে মেকআপ করতে চায় তার থেকে ভালো উপায় এই সময় থেকে আর কোনো কিছু হতে পারে না অর্থাৎ আমরা সমস্ত বাবা মাদের কাছে বলবো ছেলেমেয়েদের কাছেও বলবো তারা ঘাবড়ে না গিয়ে পুরোনো সিলেবাসগুলো য যার যতটা হয়েছে সেইগুলোই যদি তৈরি করতে পারে তাহলে নিশ্চয়ই তাদের লাভ হবে এবং মাঝে মাঝে যদি তারা ইউটিউব চ্যানেলের নানান শিক্ষণীয় এডুকেশন যে ফিল্ডগুলো যারা নানান ভিডিও পার করে নানান বিষয় নিয়ে সেগুলো যদি নজরে রাখতে পারে তাহলেও ভালো হয় আর যাদের এই ব্যবস্থা নেই তারা নিশ্চয়ই তাদের যে পাঠ্য বই আছে পুন তারা যে শিখে এসছে সেইগুলোকেই যেন তারা বারংবার বারংবার আওড়ায় আশা করব তাদের নিশ্চয়ই উন্নতি হবে একজন অলিম্পিকে অংশগ্রহণকারী খেলোয়াড় যদি চার বছর ধরে একই জিনিস অভ্যাস করতে পারে এবং হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি আনতে পারে ডেফিনেটলি একজন স্টুডেন্টও সেই পথ অনুসরণ করলে অনেক বেশি ফলদায়ক বা ফলপ্রসূ হবে এই আশা আমি রাখবো সকল স্টুডেন্টদের কাছেও বিশেষ করে বাবা মাদের কাছে